الله، অনেক নিয়ামত বান্দাকে দান করছেন। নিয়ামত আল্লাহ তৈরি করছেন বান্দার জন্য। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে নিয়ামতের প্রয়োজন ছিল। এই নিয়ামত যে কত প্রকার এইটা যদি কেউ সওয়াল করে, হুজুর নিয়ামত কত প্রকার কি কি এগুলো একটু বলে। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই বিষয়টা আলোচ্য বিষয় বানায়নি। অনেক ফালতু মানুষ ফালতু বিষয় নিয়ে আলোচনা করে, আছে না ফালতু বিষয়। ফালতু কুণ্ডি যেটি আমার দুনিয়াতেও কাজে লাগে না আখেরাতেও কাজে লাগে, জিনা হইল ফালতু। বাংলাতে হইলেও ফালতু, কোরআনে এটার নাম রাখছে লাগবুন, লাম গা গাইন ওয়াও লাগবুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. মানুষ মুমিনরা ওরা ফালতু কাজ করে না। মুমিনের এক নম্বর আলামত এই আয়াতের মধ্যে 18 নম্বর সূরা মুমিনুনের প্রথম শব্দ কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন দুনিয়া থেকে চলে গেছে, যারা মুমিন এখন আছে, যারা মুমিন কিয়ামত পর্যন্ত আসবে, কদ আফলাহ এদের জীবন সফল কাম, এরা সফল কামিয়াব। যারা চলে গেছে তারা, যারা আছে আমরা কি চলে গেছি না আছি বর্তমানে, আর ভবিষ্যতে আসবে তারাও। যদি মুমিন হয় তাদ আফলা, তারা কামিয়াব, তাদের জীবন সফল। সাব্বি হিসমা মধ্যে আছে না, কাব আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিকা ফাসাল্লা লিরাব্বিহি ফাসাল্লা। কাব আফলাহ, তারাই সফল কা যারা তার নফসের তাজকিয়া করছে। নফসের মধ্যে গুণা নাই, নফসে গুণা নাই, আত্মায় গুণা নাই, তাহলে শরীরেও গুণা নাই। আত্মায় গুণার অনুভব হয় পরে শরীরে গুণা করে দেমাগে বলে। এইখানেও নামাজ, ওখানেও নামাজ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى نماز করে এরা কামিয়াব। ও খাদে আইছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু আলা নামাজ করে এরা কামিয়াব। কি কামিয়াবি? ফমান যুহজিহানিন নারি ফাকাদ ফাজ। আফলার আরেক অর্থ আরেক আরবি হইল ফৌজ, ফাজা ইয়াফুজু ফাউজান আযীমান। কোরআনে
فقد فاز فوزا عظيما. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. ওই সমস্ত মানুষ যারা আগুন থেকে মুক্ত হইল, তখন জুহজিহা উবহিদা দূর করছে, অমন জুহজিহা দূরে সরায় দিছে, মিনান নানির নার আগুন থেকে কে সরায়, কে আল্লাহ সরায়, নিজে সরায়, ওনার কর্মচারী আছে না ফেরেশতা, তাদের দেখায় তামান জুহজিহানিন্নার বলেন, তামান জুহ বড় হাতে হায় গোলাপ থেকে, فمن زحزح عن النار وأدخل الجنة جنات أر نار دوتا نيجاتيف بوزيتيف যেখানে নার থাকবে এর বিপরীত কি থাকবে জান্নাত আর যেখানে জান্নাত থাকবে এর বিপরীত এখন কোন কোন জায়গার মধ্যে একটা উল্লেখ করবে আরেকটা নিজে বুঝে নিতে হবে যেখানে শুধু নার আছে আপনার বুঝতে হবে এখানে কি আছে আরেকটা আর যেখানে জান্নাত আছে এর উল্টা কি আছে এটা বুঝে নিতে হবে কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা উল্লেখ করে দিয়েছে ফামান যুহজিহা আনিন নার যাকে আল্লাহ মুক্ত করছেন রক্ষা করছেন এতকু মিনান নারের দল দিনে জাহান্নাম জাহান্নামের নারের রেজিস্টার থেকে আল্লাহ কাইতে দিছেন আল্লাহ আমাদের দাও কাইতে দাও উদখিলাল জান্নাহ আমরা তো মরি নাই রেজিস্টার গেছে গা আমার আপনার নাম চলে গেছে যখন চলে গেছে আজ যে আর কাল যে পশু যাই বুয়া কি আমি চলেই গেছি যারা মরছে তা মারা গেছেন তারা চলে গেছেন আর অর্থ কি একদম চলবে যাবে তো হাসরের বিচারের উপর এখন ওইটার পাশে যে ইল্লিয়িন রাখা আছে ওখানে চলে গেছে ইল্লিয়িন এটাও জান্নাত কিন্তু যতদিন ফাসালা না হয় এতদিন কোথায় থাকবে জান্নাতের সমস্ত আনন্দ পাবে ওই জায়গাটার নাম ইল্লিন যখন হাসরের বিচার হবে তো এই ইল্লিন ওয়াল করা আছে মনে করেন ভেঙে দেয়া জান্নাতের সাথে লেখে হাসরের বিচারের আগ পর্যন্ত যাদের আত্মা ইমানহীন ফাসেক ফাজের শরাবি মদ খায় বেপর্দা চলে বেপর্দুগি করে জিনা করে চুরি করে এদের জাহান্নামে দিবে না জাহান্নামে দিব হাসরের বিচারের করে জাহান্নামের সাথে টোয়াল বাড়ায় আছে এটার নাম হইল সিজ্জিন এইখানে থাকবে এবং জাহান্নামের যত কষ্ট শাস্তি এটি পাবে যখন হাসরের বিচার হয়ে যাবে ওয়ালটা শেষ ওটা জাহান্নামের অংশ পরিণত হয়ে যাবে যখন আলেমরা বলে জান্নাতে দাখিল হয়ে গেছে এটার অর্থ এই বুঝতে হবে যেটা আসল জান্নাত ওটার মধ্যে যাবে হাসরের বিচারে পরে
এখন যে জান্নাতের কইতেছি আমরা যে হ্যাঁ জান্নাত এটার অর্থ হইল ইল্লিনে চলে গেছে, যখন ইল্লিনে যায় এটা একিন হয়ে যায় জান্নাতে যাওয়া। হাসরের পরে আসল জান্নাতে যাবে, তো এটা কি জান্নাতের সকল নাকি না? একদম হুবহু জান্নাত, কিন্তু এটা একদিন আসল জান্নাতের সাথে মিলবে, তা বিচারের আগে তো ডিক্লেয়ার হইতে পারে না। গুনার ওজন হবে, আমল নামা আসবে, ডাইনাতে নামা নিজের আমল নামা নিজে পড়বে আল্লাহর সামনে, এটা সব হাসরের ময়দানে হবে। ওখান থেকে জান্নাত জাহান্নামের ফাইনাল ফয়সালা হওয়ার পরে প্রথম আমাদের নবী ঢুকবেন, ওনার সাথে আরো যারা ঢুকবে। আর কিছু আছে যারা জান্নাতে ঢুকে গেছেন, তারা হাসরের বিচারের অধীনে নাই। তাদের প্রথম হইল আম্বিয়া আলাইহিসসালাম, তাদের ব্যাপারে কোন আলোচনা করা, সমালোচনা করা, জান্নাতি মানুষের সমালোচনা করা যে জান্নাতে ঢুকে গেছে, আছে না কিছু লোক কোন কাজ নাই, কদ আফলাহাল মুমিনুন লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, নামাজ পড়বে ও আনিল লাগভে মোরে, আর লাগভ কাজ করবে, নামাজও পড়বে আবার বেহুদা ফালতু কাজ করবে। নবীরা এত উপরে যে ওনারা জান্নাতে এখনই আছেন, হাসরের বিচারের অপেক্ষায় নাই। ওদের নিয়ে ও সমালোচনা করে ওনারা গুনাহ করতেন, ওনারা গুনাহ করতেন, তাহলে সূরা ফাতহার মধ্যেই তো আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, আছে না? হে নবী আপনি মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, এই জন্য যে উমরা করতে আসছিলেন কাফেররা মক্কার মুশরিকিনরা হুদাইবিয়াতে আপনারা আটকা দিছে, ঢুকতে দেয় না, উমরা করতে যাইতে দিতেছেন আপনারে, শেষ পর্যন্ত রাজি হয়েছে আগামী বছর আসবেন, এই বছর নয়। এক আর কিছু শর্ত আছে, আপনি এই সব শর্ত মাইনে রাজি হয়ে যান, ফিরে যান। কথা হইল 400 মাইল দূরত্বে আইছি, আসলোই কেমনে নবী, আবার এখন ফিরে যায়। সাহাবারাও ধরছে আপনি নবী তো, তা আপনি আমাদের নিয়ে আসলেন, বললেন যে উমরা করবেন, তো এখন আবার শর্ত দিয়ে আজ্ঞা দিতেছেন নবীর একেবারে পেরেছেন করে কেউ রাজি না। আরো অনেক ঘটনা যেটি যদি আপনি শুনেন আপনারও ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট। এক তো আমাদের বললেন যে আপনি উমরা করবেন, আমাদের সবাই নিয়ে আসছেন, এন দিছে আটকা, এর ফিরে যেতে হইতেছে, আপনি কিরম নবী? এই যে আমাদের দেশে কাদিয়ানি নবীর দাবি করছে, হের এরম ভুল হয়, একবার আমাদের যারে বড় নদী হেরো তো বলেছে,
এই যে এডি দেখায়, এই ভুল না, এদের পিছনে ব্যাপার স্যাপার আছে। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر অর্থ বোঝার জন্য আলোচনা করেন, কিন্তু এখান থেকে নবী গুনাহগার, নবীরা নিষ্পাপ নয়, এই আকীদা যার হবে গুমরাহ হয়ে যাবে। উনি তো জান্নাতে ঢুকে রয়েছেন, সব নবীরা জান্নাতে, এখন আপনি হেদের সমালোচনা, নবী গুনাহ করে করছিল, উনি মাসুম না, এর সেইটাইলে অভিশপ্ত বোধ কপাল আকার হইতে পারে, বোধ কিসমত জান্নাতি মানুষ তারে নিয়ে কথা কয়, বদনাম করে। তাও নবী, নবীর যারা সমালোচনা করে তো সাহাবিরে কি করবে, সাহাবির সমালোচনা করে সাহাবির পরে তাবি তার সমালোচনায় বাদ দিব নাকি? তাবি মধ্যে হযরত ইমাম আবু হানিফা আছে, নবী আলাইহিসসালাম বলে গেছেন খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা, এই 300 বছর যা দুনিয়াতে আসবে আমি ওদেরকে সার্টিফিকেট দেখলাম এরা ভালো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর যুগের মানুষ, কারণ আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সাহাবার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তাবির যুগ, বুখারি শরীফের হাদিস। এই তাবির মধ্যে ছিলেন হযরত ইমাম আবু হানিফা, কেন ইঙ্গিত আছে এই 3 যুগের মানুষের উপরে সমালোচনা করো না, আমি নবী তাদের সার্টিফিকেট দেখেন। হইতে পারে আরো দ্বারা কিছু হয়েছে, আমি আল্লাহ এই সব মাফ করে দিই। তাহলে তুমি কত বদ বক্ত যে আল্লাহ বলে আমি মাফ করে দিছি, যদি হইয়াও থাকে কিছু সব মাফ করে দিলাম, তুমি করো আল্লাহ তোমার মাফ করার অধিকার নাই, আমি সারতাম না, আমি একটু বলে গেছিলাম বড় নবী মুহাম্মদ গুনাহগার, আবু বকর সিদ্দিক গুনাহগার, মানলে আমারে মানো আমি আসি বলো, এই অর্থটা হইল না, এটা ফালতু একটা কাজ না, এটা তো জিগাবে না কবরে, মারা গেছে গেছে আর গেছে, যা হওয়ার হয়ে গেছে আল্লাহর কাছে চলে গেছে, বাকি নবী তো জান্নাতে। ছোট বাচ্চা কান্দ করে মনটা খারাপ করে বলে ভাই কলিমুল্লার একটা ছেলে হয়েছিল মরে গেছে, বলে ভালো হয়েছে মরিয়া, কলিমুল্লার শরাব খায়, এইটাও শরাব খাইছে বসে ঘর বাচ্চা, এই যে গালি দিয়ে কারে এটা দিলা, কলিমুল্লা সরাব খায় তো কলিমুল্লা সরাব সরাব খাবে, এটা তুমি কোথেকে বুঝলা? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যাই হোক যেই ছিল সূর্য পূজা করত চন্দ্র পূজা করত, কিন্তু ইব্রাহিম নবী হয়ে গেছেন, আর কেমন তেমন নবী না, আমাদেরও নবী সাহেব তারা আব্বা ডাকতেন, আমাদের নবী সাহেব বলছেন যে আমার ধর্ম মূলত ওই ইব্রাহিম সাহেবের দেখ, আমি কিছু বাড়ায় বুড়ায় ঠিকঠাক করে দিলাম, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন
এই কলিমুল্লাহ স্যার আমার ডাকাই দেবে তুমি কই বুঝলে এই যে গাড়িটা দিলা ও তো বাচ্চা মারা গেছে হ্যাঁ তো জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে বাপের কারণে ছেলেকে ছেলের কারণে বাপকে মাকে দায়ী করা এটা বোঝায় যে তোমার মেধা খারাপ ولا تزر وازرة وزر أخرى একজনের গুনার জন্য আরেকজনকে দোষারোপ করা ঠিক না ولا تزر وازرة وزر أخرى আমার দোষের জন্য আমার ছেলে দায়ী না আমার ছেলের দোষের জন্য আমি দায়ী না তবে যদি আমি ছেলেরে এইভাবে তৈরি করে থাকি তাহলে আমি দেখি আমি চেষ্টা করছি পারি নাই এমনি ভাবে বাপ চেষ্টা করছে বাপেরে পথে আনতে পারে নাই সে নিজে পথে এসে গেছে একজন আরেকজনের জন্য দেয় না মূলত এমনি ভাবে মুতাওয়াক্কিলুনের এক দল আছে এরাও জান্নাতে চলে চারটা দল হয় সুহাদা যারা শহীদ হয়েছেন হইতেছেন হবেন মুখলিস সত্যের সাথে গনিমত মকসদ না নাম মকসদ না এলায় কালিমাতুল্লাহ মকসদ সেও মৃত্যুর সাথে সাথে জান্নাত এই চার দল জান্নাতে চলে গেছে এই লোকটিরে আপনি যদি গালি দেন অত জান্নাতে আছে আপনি জান্নাতে মানুষে গালি দেবেন এছাড়া বাকি যারা জান্নাতের সুসংবাদ নবীর যুগে পাইছেন তাদেরও একই অর্থ বাকি নবী নাই দুনিয়াতে জানা নাই আমরা আশা করে বসতে পারি কিন্তু এই নিশ্চিত ভাবে জান্নাতি কাউরে বলতে পারি নিশ্চিত ভাবে জাহান্নামেও কাউকে বলতে পারি না কাফের আরে মৃত্যুর আগে যে কাফের মুসলমান হয়ে যায় এরকম ঘটনা আছে না নাই এই রমজান সম্পর্কে একটা ঘটনা শোনাই ঘটনা শোনাই হযরত কাসেম নামে তো বীর রহমতুল্লাহ নাম শুনছেন না উনি ওনার যুগে বড় আলিমও ছিলেন এবং খুব দার্শনিক আলিম ছিলেন ওই দিন এক ঘটনা শুনাইছি না আল্লাহ কেমনে ঢুকে নাই ও যে সওয়াল করছিল যে এত বড় আল্লাহ তোমার দিলে কেমনে ঢুকে কি কেমনে ঢুকে যে উনি বললেন যে কাঁসার বাটি নিয়ে আসো পানি রাখো দুপুরে ছায়া দাও কি আছে কলে সূর্য আছে সূর্য দুনিয়ার তুলনায় 13 কোটি গুণ বড় এই তোমার কাঁসার বাটির মধ্যে কেমনে এলো যেমনে আইসে আল্লাহ বান্দার দিলে ওইভাবে কেমন যুক্তিটা দিছে দেখেন সেই কাসেম নামে তুমি সবার কথা বলতে তিনি দেওবন্দের প্রথম প্রবর্তক বাণী প্রতিষ্ঠাতা যে দেওবন্দ নিয়ে আমরা কথা বলি যে দেওবন্দে এখনো আপনাদের মাদ্রাস মাথার মধ্যে টুপি দাড়ির লাইন করে দিছে নাহলে এই দেশে এটি থাকতো না আল্লাহ আমাদের হেফাজত করে তো ওনার কাছে আসছে ভারতের মধ্যে আমি গেছি অনেক জায়গায় গেছি এ দেশেও আছে কম ওখানে তো যারা অমুসলিম হিন্দু তারা মুসলমানরা একসাথে থাকে
এর জন্য আমাদের তুলনায় তাদের অবস্থা ভিন্ন, আমাদের যত বেশি তাদের বিরোধিতা মনে হয় এরকম তারা না। তারা একজন আরেকজনের বাড়িতে দাওয়া তো খায়, আর দেওয়ান সাহারানপুর এগুলোর আশেপাশে যেটি আছে অমুসলিম, অমুসলিম মনে হয় না যে ব্যক্তি গরু খাওয়া মুসলমান। ছাত্রদের মেহনত, ছাত্ররা তাদের বাড়িতে জাগি থেকে দেওবন্ধে পড়ে, ওখানে হিন্দু হিন্দু বোঝা যায় না। আমি একবার গেছিলাম যে তখন তো অপরিচিত যাত্রাবাড়ি এক ছাত্র দেওবন্ধে করতো, আমার এগুলো হুজুর এখানে আপনি থাকবেন, তো তিন দিন মেহমান হিসাবে ছিলাম। আসতে বাড়িওয়ালা দেখা করাইলে না, আমি তিন দিন এনে খাওয়া দাওয়া করলাম যেতেছি গা, কারণ তারা খুব পেরেশান হয়েছে। পরে আইসে আমাকে হুজুর হিন্দু এও আসতে চায় না, আমরাও আনতে চাই, তুমি কেমনে গো? আমি না জাগি থাকি, না জাগি থেকে পড়ি দেওবন্ধে করি। এলেমের আসর, ছাত্রদের আসর, মাদ্রাসার আসর, গঙ্গু যেমনি গঙ্গুর থেকে এক জায়গায় আব্দুল কুদ্দুস গঙ্গুই সব ওনার জিয়ারতে যাব, আমি গঙ্গুর থেকে বললাম ওই গঙ্গুতেই গঙ্গুই সাহেবের যে পীর আব্দুল কুদ্দুস গঙ্গুই আমি ওখানে যাব। রিক্সাওয়ালারে বললাম যে ওখানে বলে উঠেন, এখন আমি আর একবার উঠেন উঠেন হুজুর উঠে উঠিয়ে 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 পয়সা জিজ্ঞাসা করা অভদ্রতা অভদ্রতা লাগতেছে আমার। আমি উঠলাম ওই গঙ্গু থেকে গঙ্গুই রহমতুল্লাহ আলের জিয়ারত সাইরিয়া ওই রিক্সাতে উঠে আব্দুল কুদ্দুস গঙ্গুই সাহেবের জিয়ারতে গেলাম, ওই জন্য নামলাম, নামিয়ে ধরে দুই টাকা দিল আসি, নেই 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 এক রুপিয়া, হ্যাঁ নেই কই বাত নেই দু লে লোক, নেই নেই হ্যাঁ দু নেই এক রুপিয়া। ভাবলাম যে গঙ্গু মাদ্রাসার আসর এলাকার উপরে ছায়া গেছে ছাত্রদের, হিন্দু হইয়া কত আমানত দারি, আমি মুসাফির আমার পাঁচ টাকা গুলে পাঁচ টাকাই দিতাম, চিনি না কই এসি নে পাঁচ রুপিয়া লাগে গা, তাহলে কইতে নেই পাঁচ নেই দু লো তিন লো একটা কইতাম, আমি দুই দিছি একটা নেই এক রুপিয়া। বলেন পৃথিবীর মানুষ যদি এরকম হয় তো ওরা ঝগড়া থাকে থাকতে পারে? ইয়া আল্লাহ তুমি মেহরবান, কি কষ্ট করছিলাম, হ্যাঁ আল্লাহ মাসাল্লি আছেন সহজত নাম তুমি এমনি ভাবে গঙ্গুই তাদের অনেক ঘটনা বলে আছে হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে, নানুর দোষের অনেক বেশি, কারণ তো নরম ছিলেন আর আলেম মনে হইত না কুলি মনে হইত, তাই কুলি ঠুলি এইসব হিন্দু মন্দু সব। আমি দেখছি আমাদের যে হাজর হারদুই রহমতুল্লাহ আলাই ছিলেন আসরের নামাজের পরে একটা পর্দা টালাইল থাকত ওনার বাসা, আসর থেকে মাগরিব পর্যন্ত শতা শতা হিন্দু, পুরুষ মহিলা না, পুরুষ ছোট ছোট বাচ্চা আছে পাঁচ ছয় আছে, বছরের মহিলা ছোট বাচ্চা আছে, যুবক খুব বেশি। ওখানে উনি আসরের নামাজের চুপরে গে উনি বসেন পর্দা দেখছে,
বাহিরতে যে লোক আছে 100 200 300 হযরত কি করেন তাবিজ দেন এই করে এই যে দেখলি তো আমার রাগ উঠে তো ওই দিন দেখলাম বারবার দেখি আসরের পর অন্য কাজের মধ্যে ব্যস্ত হয় কিন্তু আসরের পরে উনি এনে যায় বসবেনই কেন অমুসলিম অমুসলিমরা আসতেছে মুসলমানরা কেমন মুসলমানের গুরুজন এই জন্য আর দুই জেলা ওনার জীবনে আজ পর্যন্ত রায়ট হয়নি মুসলিম গায়ে মুসলিমের মায়ের নিজেদিন মারা গেছেন হিন্দুরা মন্ত্রী টন্ত্রী সব জেলার রাস্তা বন্ধ করেছে পুরা জেলা বন্ধ এক ভাগে দুই ভাগে দুই ভাগ খাতে শুধু হিন্দুই জানাজা পড়ব রয়েছে হিন্দুরা জানাজা পড়তে এসে ধাক্কা দূর করা যায় না আরো ঘটনা যাই হোক একজন লালাজি লালাজি হিন্দু একজন আছে নানা দেবী সাহেবের সাথে খুব মহাব্বত আছে ওনার আগেই মারা গেছে কিন্তু মুসলমান হয়নি না লালাজি নানু তুমি সবরে খুব মহাব্বত হইতে পারে কাফের হইয়া মুসলমানকে মহাব্বত করে মুসলমান হইয়া কাফেরকে মহাব্বত করে আছে না এরকম আছে না নাই দুইটারই লাভ আছে মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছে হাদিসে বলছে কাফের কোন মুসলিমকে আল্লাহওয়ালাকে মহাব্বত করে ফুল লাগি যায় পানি লাগি যায় তার দিলে মহাব্বত আছে না নাই আকিদা বিশ্বাস আছে না নাই ঠিক তুমি যেরকম কাফের কাছে যাও যুগীর কাছে যাও তাহলে তোমার দিলে তার মহাব্বত আছে না নাই এটা ফল ফল হইব না এই লালাজি আজীবন এই হজরতের কাশ্মীর নানা দুই সাহেবের কাছে আসা যাবে হিংসা ছিল না খুব মহাব্বত করত বলতেন দুইজনে আরেকজনে না দেখলে কেরম লাগত মারা গেছে তাদের তরিকা একজন পুরায় দিয়ে সেরেছে কিন্তু নানা দুই সব স্বপ্নে দেখে রে জান্নাতে আবার জান্নাতে উর্ত আছে নানা দেবী সব স্বপ্নে জিগেছেন লালাজি লালাজি আপনি হ্যাঁ কেসে আগিয়া আপনার তো এখানে আসার কথা না ইয়ে তো জান্নাত হে ইসমে কেসে আপ আগিয়া ও জান্নাত সেই লীন মুরাদের জান্নাত তো আরো দেরি বাকি এইটা আল্লাহ কি করছে জানি না লালাজি তা হ্যাঁ কেসে আগিয়া ওনার জল আল্লাহ মিয়ানে মুঝে মৌত কে ওয়াক্ত ইমান কি দৌলত আতা ফরমাই মরার একটু আগে দিয়া আল্লাহ মিয়া উর্দুতে আল্লাহ মিয়া করে লখনৌ টকনতে যান আল্লাহ মিয়া অনেক কিতাবের মধ্যে লেখা যায় আল্লাহ মিয়া কি মহাব্বত আল্লাহ মিয়া কি রহমত আল্লাহ মিয়া তারা লেখে তাদের প্রচলিত ভাষা আল্লাহ মিয়া নে মুঝে মৌত সে খব মৌত সে পেহলে ইমান কি দৌলত সে নওয়াজা হে মরণের একটু আগে আল্লাহ আমারে ইমানের দৌলত দিয়ে দিছে আল্লাহু আকবার তাহলে আমি কি করে একজন কাফের কি এইটা বলতে কাফের কুফুর অবস্থায় মারা গেলে জানলাম
কাফের হইলেই জাহান্নামে, কাফের অবস্থা জাহান্নাম। যদি কাফের আগে মুসলমান হয়ে যায়, তালাশ করে দেন আমরা দেশে যারা মুসলমান কয় বার আসলে মুসলমান, আগে আর কি ছিল। এই জন্য পিছনের নশো বেশি তালাশ করে না, পরে শিখ পাইবা নাহলে রাম পাইবা। হ্যাঁ, আমাদের তো এই অবস্থা, সারা দেশের মধ্যে কয়টা সাইয়েদ আছে, কয়জন সাহাবির সাথে মিলে? আমরা দেশে বেশি মিলে চিটাঙ্গের মানুষ, ওদের চেহারা অনেক পার্থক্য দেখা যায়, ওদের অনেক ভাষা শব্দ আছে, বিকৃত হইলে ওইটি আরবি শব্দ এরা ব্যবহার করে, কারণ বণিকরা সাহাবাদের যে টিম চীনে গেছিল এটা ওই চিটাঙ্গের নদীর এখানে নামছিল, নামে এরা এখানে থেকে গেছিল, এখানে বিয়া সাদি এনেই ব্যবসা বাণিজ্য, কিছু চীনে গেছে গা আর কিছু চিটাঙ্গের পোর্টে ছিল, এখানে বাড়িঘর করে তাদের সন্তান চলছে। আমাদের মাস্টার যে মৌলানা হেদায়াতুল্লাহ সাহেব ছিলেন, ওনার পূর্বপুরুষ দেখা যাক কুমিল্লার হইলেও এরা ছিল যাই মেসফালা আরব দেশে মক্কা। আমার স্বামী যখন হজে নিয়ে গেলাম তাহলে ওখানে অনেক একশো বছর আগের লোকেরা এসে ওনার দেখা করছে, এইখানে খবরে শুয়ে আছেন চিটাগাং কুমিল্লা। এই যে কিছুদিন আগে মুয়াজ্জিন মারা গেছে, 70-80 বছরের মুয়াজ্জিন, মক্কা শরীফের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন, বড় মুয়াজ্জিন, যারা উনি মারা গেছেন, ওনার আসল বাড়ি হল কুমিল্লা। 100 বছর আগে তারা চলে গেছে, চলে আছে। ওখানে একটা এলাকার নাম আছে সুলকবহ, আমি এনে গিয়ে ওয়াজ আরম্ভ করছিলাম, বহুত বড় মাছ আছে, মসজিদ আছে, আমি তো বুঝে না, আমি খালি শব্দের অর্থ বের করি, যখন পর্যন্ত এটার কেউ অন্য অর্থ না করতে পারে তাই বলে এটাই অর্থ, আর নাহলে তুমি করে দেখাও। সুলভ মহারিটা কি, তা আমি শুরু করলাম চিন্তা করা, ওয়াজ কর্ম ওয়াজের মধ্যে চিন্তা করলাম, মান সালাকা তরিকাইয়াল তামিজ, সালাকা সালাকা মানে আত্মশুদ্ধির পথে, এলেমের পথে চলা, এলেম হাসিল করার পথে চলা, সুলুক সালাক, আরবিতেও সুলুক আত্ম সাধনার জন্য। এই যে আপনারা বসে রয়েছেন, আমি বসে রয়েছি, আল্লাহ যাতে আমাদের আত্মার দ্বারে পরিষ্কার করে দেয়, এটারই বলা হয় তাসকিয়া, এটারই তাসাউফ, এটারই বলে আধ্যাত্মিক সাধনা, এটা আরবিতে বলে সুলুক। সুলুক পাইলাম, বাহারুনের অর্থ হল সমুদ্র, বুঝলেন নাই, দরিয়া সমান্দর, দরিয়া ছোট সমান্দর আরো বড়, এই ধরে বলে বাহারুন। আমি বললাম সুলুকুল বাহার, আপনাদের জায়গার নাম ওই হইতে পারে, সাহাবিরা যে দিন থেকে ছিলেন এরা যে এখানে নাম ছিলেন সমুদ্র পথে সালাকা, নৌকা চলছে, এই নৌকা দেওয়ারা আসছিলেন এখানে বুধ মঞ্জিল বানায় আসছিলেন, এই জন্য বুধ এই জায়গার নাম সুলুক বহর হয়েছে। এইটা আমি ওয়াজ বানায় বানায় করছি, এই ওয়াজ টস করে গিয়ে বসলাম, একজন বুড়া উনিও মারা গেছেন কিছুদিন আগে, খুব মহাব্বত করতো আমার, পার্বত্য চট্টগ্রামে 5 বিঘা জায়গা দিছে, মারা গেলেন ওখানে, আমি মালসা করছি জামিয়াতুল আবরার স্টেশন এয়ারপোর্টের, এই যে এয়ারপোর্টের ওয়াল এই পরের ট্রেন আছে,
ওই লোক ছিল। তো উনি বললেন যে হুজুর এই যে আপনি বললেন বাস্তব তো এটা, এই জন্য এটা সুলুক বহর, আসলে ছিল সালাকাল বাহার। সাহাবিরা সালাকা সমুদ্রের পথে এদিক দিকে ছিল, আর এহেন কিছু ছিল। এই জন্য চিটাঙ্গের ভাষার মধ্যে এই যে আমরা বলি না এই ভাষা কি, তাহলে বর্তমানের মধ্যে কিছু কংক্রি রেখে এরম করো, এইটা যা তাই। এদের অনেক শব্দ বিকৃত হয়েছে কিন্তু আরবির থেকে এসে, অনেকের চেহারা আরবিয়ানদের সাথে মিলে, এদের অনেক শুরু ও শুনতে এসেছে 200-150 বছর আগে মক্কা গিয়ে রয়েছে, মানে ওদের বাড়িঘরও আছে, এরকম অনেক আছে। মহাব্বত তাই না, নে মাহবুবের দিকে আল্লাহরে মহাব্বত করো, আল্লাহ তাই না তোমার নিবে চুম্বকের মতো। নবীরে মহাব্বত করো, দেখবা যে তুমি দেখবা চাও স্বপ্নে, এ নবীও তোমারে দেখবার জন্য পাগল হয়েছে, তোমারে দেখা দিবার ছাড়ে। দুনিয়াতে যেমন নবী ছিলেন আলাইহি সালাম, ওনার কাজের জন্য উনি গেছেন না মানুষের কাছে, কাফেরদের কাছে ঘুরছেন না উনি, যার কাছে আশা করছেন তার কাছেই গেছেন, মায়ের খাইছেন তবু গেছেন। সাহাবীরা একবার জিগেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে দুঃখের দিনটা কোনটা? তাহলে বহুত আশা নিয়া আমার গোষ্ঠীর লোক, বহুত আশা নিয়ে আমি তয়েব গেছিলাম, ওখানে আমার গোষ্ঠীর লোক আছে, মন ভরা আশা নিয়ে তাদের কাছে গেছিলাম, তাদের থেকে কোন তাহবন সাহায্য পাই কি? ওখানে যে মায়ের খাইছি আমি, এবং নবী আলাইহিসসালাম সবচেয়ে বেশি আহত ওই দিনই হয়েছে হিজরতের আগে, উহুদে বিষাদ হয়েছে, না দাঁত ভেঙে বলছে, মাথা পাড়ায় কম নাই, কিন্তু এখানে এসছে বেশি হয়েছে। অনাহারে 2-3 দিন হাঁটতে পারেন না, খাওয়া নাই দাওয়া নাই, নিজের মানুষ মানে করে গেছেন, খেজুরও দেয় না, এরপরেও এনে রয়েছেন। একজন আব্দাস, একজনের একটু দয়া লাগছে, সে একটু খেজুর বা একটু আগেছে, এই ওখানে যারা মুরব্বী ওরা তাদের ছোটদেরকে লালাইয়া দিছে। এখন আমাদের দেশে এটি চলছে, মুরব্বীরাও দুষ্টামি করে মুসলমান হইয়া, আর তার সন্তান যুবকদেরকে লালাইয়া দেয় আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ছাত্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। রমজানে প্রতিজ্ঞা করে যান, ইসলামের উপকার করতে পারেন আর না পারেন, ইসলামের ক্ষতি যেন আপনার দ্বারা না হয়, আলেমের ক্ষতি যেন না হয়, মাদ্রাসা মসজিদের ক্ষতি যেন না হয়। ঠিক আছে, রাজি আছে? আল্লাহ তৌফিক দেন। হুজুর বলেন সবচেয়ে কষ্ট ওই দিন পেয়েছি, শরীরে কোন চামড়া ভাব থাকে নাই পাত্রাঘাতের কারণে, চামড়া সব খুলে গেছে মনে কর, সব জায়গায় পাথর মারতে মারতে হুজুর ছিটে পড়ে গেছে, এরপরেও মারতেছে দাঁড়াইতে পারেন। তো হুজুর বলছেন বহুত আশা নিয়ে গেছিলাম যে ওদের সাহায্য পাব, এই জীবনের প্রথম সবচেয়ে বেশি আঘাত পাইলাম,
নিজের মানুষে আঘাত দিলে অন্যের আঘাতের তুলনায় লাগে বেশি, ঠিক না? বে ঠিক, খুব লাগছে, খুব কষ্ট হয়েছে, কি করবেন? কষ্ট মষ্ট করে আবার মক্কায় ঢুকতেছেন, বাধা। এখন মক্কায় ঢুকতে দেয় না, তয়েফেও থাকতে পারেন না, কি করবেন? আয়েশা সিদ্দিকার রেওয়ায়েত আছে, জুবাইর বিন মুতঈম কাফের, বদরের যুদ্ধে দেখো বড় বড় কাফেররা মারা গেছে, কাফেররা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে লাশ নিবার বিনিময় করতে চেয়েছে, রসুলের পাক সাল্লাল্লাহু রাজি হন নাই, অনেক অনুরোধ সুপারিশ করা হয়েছে। তখন হযরতে নবী আলাইহিস সালাম আয়েশাকে বলছে, যদি জুবায়ের বিন মুতঈম দুনিয়াতে জীবিত থাকত, সে মারা গেছিল, আর আমার কাছে আবু জাহেলের লাশের জন্য, আবুল আহাবের লাশের জন্য, বদরের লাশের জন্য, উমাইয়াত ইবনে খালফের লাশের জন্য যদি সুপারিশ করত আমি দিয়ে দিতাম। কেন? যে মক্কা থেকে বঞ্চিত আমি গেলাম তয়েফে, তয়েফের থেকে আমি মক্কা যাওয়ার মতো লাইন নাই, আশ্রয়দাতা নাই, জামিন নাই, ওদের টানলে জামিন দেয়ার চায় না, মক্কায় ঢুকলে জামিন লাগে, কে? আমার তো কেউ নাই। তখন যুগের মোতায়েন কাফের হওয়া সত্ত্বেও রক্তাক্ত দুরবস্থা দেখে করে, হ্যাঁ মোহাম্মদ আসো তুমি, আমি তোমারে আমন দিলাম, তাহলে বুঝে গেল কাফেরাও মহব্বত করে, হুজুরাও মহব্বত করে। হুজুর বলছে অ যদি থাকতো আর সে যদি সুপারিশ করত তাহলে আমি মেনে নিতাম। শিক্ষার জিনিস, মুরব্বী যদি কোনো নেক কাজ করে, এহসান করে, দুনিয়াত নাই তোমার সন্তানদের প্রতি, তার বন্ধু বান্ধবের প্রতি আমার এহসান করা উচিত। হুজুর বলছেন আমার খুব কষ্ট লাগছে, নিজের মানুষ আঘাত দিয়ে দিছে, আবার এখন মক্কা যাওয়ার জায়গা নাই, এত বড় কষ্ট আমি জীবনে পাইনি। আব্দুল্লাহ আবুল হাব এবং আবু তালেব অসম্ভব মহাব্বত করতেন আল্লাহর রাসূলকে, আবুল আবু তালেব যতদিন জীবিত ছিলেন কাফের ছিলেন, কিন্তু নবীর জন্য লাঠি ছিলেন, উনি বলতেন যে মোহাম্মদ যা করবে করবে, কিন্তু তার উপরে আমার জীবন থাকতে কেউ কিছু বুঝতে পারবো না। বাহার হল অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, নবীর কত বড় প্রেমিক ছিলেন হযরত আবু তালেব, এই যে হযরত এবার মৃত্যু কুফুরের উপরে হয়েছে। হুজুর বলেন আবুল হাব যে হুজুরের জন্মের খুশিতে সৌবিয়া নামক তার বান্দি আজাদ করে দিচ্ছে, তখন এটা হলো সর্বশ্রেষ্ঠ মাল, আজাদ করে বলছে আমার যে ভাতিজা পয়দা হয়েছে তুমি তারে পালবা, লালন পালন করবা, দায়ের কাজ করবা, এই দুধ খাবাইবা, এই কাজটা সৌবিয়ার ভাগ্যে আছে, হালিমা সাদিয়ার ভাগ্যে বেশি আছে, এর ভাগ্য হয়েছে। সৌবিয়াকে আজাদ করে দিছে শুধু মোহাম্মদের কাজ করার জন্য, লালন পালনের জন্য, পায়খানা প্রসাব সাফ করার জন্য, দুধ খাওয়ানির জন্য, কিন্তু আবুল আহাবের ভাগ্য ইসলাম নেই। হুজুর বলেন এই দুইজনকে
দুইজনের মধ্যে আবুল হাবকে প্রতি সোমবারে বা একদিন জান্নাতি গ্লাসে এক গ্লাস দুধ দেওয়া হয়, আগুনের তাপে। আগুনের মধ্যে জাহান্নামে আছে তো, সিজ্জিনে আছে, পিপাসায় মরতেছে, পুরা সপ্তাহ পিপাসা থাকে। জন্মের দিন সোমবার হইলে এক গ্লাস ঠান্ডা দুধ দেওয়া। আমি মনে করলাম কি করব, আমি আর জানি না, আমি জানি এক গ্লাস দুধ দে, যে গ্লাসটা কেমন আর লাগে। আমার মনে হয় জান্নাতি জাহান্নামী গ্লাস হইব, এই বড় হুজুর বলেন যে এক গ্লাস ঠান্ডা দুধ পায়, সে পান করে তখন তার গলাটা অন্তরটা শান্ত সেকেন্ডের জন্য হইলে। তাহলে কাফের থাকা সত্ত্বেও নবীর মহাব্বতের কারণে ওখানেও আজাব একদিন হইলেও কম হয়, মহাব্বতে লাভ হয়েছে না হয়নি, কাফের লাভ হয়েছে না হয়নি। আর আবু তালেবের আজাবের কথা হুজুর বলছেন, শুধু তার পায়ে তালার মধ্যে লাগবে আর পুরা শরীর কোথাও আগুন লাগবে, কেন আমি জানি না। হুদে আমার মনে হয় হুজুরে তুলে রাখছে না, চুমা দিছে, সারা শরীর নিতে হুজুর লাগিয়ে রয়েছে, এইখানে আগুন যাবো কেমনে। পায়ের তালার এই হাতটার মধ্যে এটা যে তো আর নবীর এরকম ধাক্কা দিছে না, সেই লাগবে। আবু তালেব তার মহাব্বতের কারণে কঠোর শাস্তি তার এইটু যে পায়ের তালার মধ্যে আগুন লাগবে আর সারা শরীরে লাগবে না। মহাব্বতের লাভ পাইছে না পাইছে না, এই জন্য অনেক হিন্দু আছে মুসলমানকে মহাব্বত করে, সে তার একটা ভালো প্রতিদান পাবে মুসলিমকে মহাব্বত করে। আর অনেক মুসলিম কাফেররে মহাব্বত করে, কাফের হয়ে যায়, সে তার মহাব্বতের বদলা পাবে কুফুরি বদলা। কাসেম নানুতুবি সাহেবের মহাব্বতের পাগল এই লালাজি, উনি দেখে অবাক হওয়ার কথাই, আর আল্লাহ দেখাইছেও তার এই স্বপ্নে। লালাজি আপে আকাশে আ গিয়া, হ্যাঁ তো মুসলমান জানে, মারা গেলেও মুসলমান না, জান্নাতে এলো। ওনার মনের মধ্যে একটা উত্তাল ভাব আছে, একটা কারণ তো আছে, লালাজি আপে আকাশে আ গিয়া, কেন আল্লাহ তাআলা নেই মোসে পেহলে ইমান কি দৌলত হে না, ক্যা বাত হে, ক্যা ওয়াকা হে, মেরা বেটা থা, রমজান কা মহিনা থা, হোটেল খোলা, আর আমরা দেশে সিনেমা তো উতা খাউন দে না দে, রিক্সাওয়ালারা যারা খায় রোজা রাখে না, যারা কাপড় দেয় ঘুরে দে, আর হোটেল কাপড় দিয়ে ঘুরে দে, তারা জিজ্ঞান হ্যাঁ বলে এটা ওপেন করলাম না কি। আর আমি বলি ওপেন মানে দূরের দূরের মানুষের তালাশ করে এটা দেখে এনে আইব, তুমি দে তো আলামত লাগাইয়া দিস যে যারা রোজা রাখতে চান না খাইতে জানে না আছে। বুঝে গেল একই জিনিসের দুই অর্থ করা যায়, তুমি রাখছো তেল লাগিয়ে দিছ কাপড়ের বেড়া বলে যাতে রোজাদারদের অপমান না হয়, রোজার মাসের অপমান না হয়, এই অর্থ করতেছ আল্লাহ তোমার নিয়তের উপরে দিবে। আর আমি অর্থ করতেছি যে কে কে খাইতে চাও, মানুষে খারাপ কয় এই যে এই যে কাপড় এটার ভিতরে ঢুকলে খাওয়া দাওয়াত দিতেছে,
বুঝাইবার চাইলাম যে এক শব্দের দুই অর্থ একসাথে হইতে পারে। যারা খায় তারা এটা দেখে এনে ঢুকে, যারা খায় না তারা মালামত করে কি ভৎসনা করে কষ্ট পায়, অর্থ দুইটাই হইতে পারে। তো মেয়েরা বেটা ওয়া বেট কে খা রাহা থা, ইদার রমজান শরীফ থা, মাই হিন্দু হুম লেকিন হে আমারে দোস্ত হে পড়োশি হে, রমজান মাস তার রোজা উদযাপন করে, এই মাসটা তাদের কাছে সম্মানী। আমরা মুসলমান না কিন্তু মুসলমানের পড়োশি, পড়োশির উপরে পড়োশির হক আছে। হে আমার ছেলে খাইতে মনে চায় বাসায় গিয়ে খাও, হোটেলে অফেন বসে খাবে, আমার পড়োশির রমজান মাসের সাথে অপমান বেয়াদবি হয়। পড়োশির সাথে ভালো ব্যবহার করা মুসলিমের সাথে অমুসলিমের সাথে, শুধু কুফুরি না হওয়া চাই, ফেসকে ফুজুরি না হওয়া চাই। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ওর মা বাপ যদি কাফের হয় পাও টিপে দিবা, গোসল করাই দিবা, অন্ধ হইলে তারে বাসায় ঢুকাইবা, তার যা খেদমত পুরা করতে হবে, অভাব হইলে তোমার টাকাতে ধরে খাওয়াইতে হবে। হ্যাঁ যদি বলে শিরিক করতে, এই মা বাপের এই কথা রাখবা না, বাকি সব আদব রক্ষা করিয়া কাফের মা বাপের সাথে চলবা। ঠিক পড়োশি হজরতে জিব্রিল পড়োশি সম্বন্ধে নবী আলাইহিসসালামকে এত বেশি সতর্ক করছেন, উনি বলে নবী আলাইহিসসালাম বলেছিলেন যে আমার মনে হইতেছিল যে বুধ পড়োশিরে ওয়ারিস বানায় দিব, ছেলে মেয়েরা যেরকম আমার মালের ওয়ারিস হয় পড়োশির এত হক, মনে হইতেছিল কোন দিন নাই আয়াত না যে লয়ে যায় তোমার ছেলে যেরকম তোমার মালের অংশীদার হবে তোমার পড়োশির অংশীদার হবে। পড়োশি আর অনেক বেশি। আমি বিদেশের সফরে গেছিলাম, তো ফজরের নামাজের পরে ঘন্টাখানি পরে পাঁচ ছয় জন আছে, দু একটা যুবক ছেলে আর দু একজন বুড়া বুড়া মানুষ, সকালে নাস্তা নিয়ে আসি। আমি তো বুঝই খ্রিস্টান নিয়ে আসছে, ঠিক আছে নিয়ে আসছে রাখছে, আমি মোবারকবাদ দিছি, কিন্তু মনে দে তো মনে আছে দেখুয়ে যাইব গা। এহেন বলতেছে যে আমি তোমার সাথে বসে খাবো, আমি বাড়ি হলাম বলে হুজুর এটা তো আমরা পড়োশি, তো আমরা এরকমই হয়, মেহমান আসলে তারা আমাদের তারার মেহমান আসলে আমরাও যাই সাহায্য করি, ঠিক আছে আমি তো মশলা জানি। তারপরে যে কথাটা বলছে এটা বড় শিক্ষণীয়, আমরা মুসলমান দেখো ইংরেজিতে বুঝাইছে আমার যে আমি এইগুলো আনছি ফল, হাতে তৈরি করতে হয় ওই রকম কোনো কিছু আনি নেই, কারণ যে গোস্ত ইত্যাদি ইত্যাদি আমরা যদি খাই এটি তোমাদের ধর্মে হারাম, যে জিনিসগুলো তোমাদের ধর্মে হারাম ওরম কিছু আমি আনি নাই, আর যেটি আনছি এগুলো তোমাদের ধর্ম অনুযায়ী এটার মধ্যে কোনো হারাম নেই, শুকনা এই সে আমার কলিজারা
এর সামনে সে নিজেই বলতেছে এডি হারাম আমরা হারাম খাই, যে তুমি তো মুসলমান তুমি হারাম খাও না, এই জন্য এডি বাদ দিছে। কেমনে বলতেছে আর আমরা কেমনে জবাবটা দিলাম, বলে এই হারাম বাচ্চা হারামি করছে আমলে হারাম খেলে ভদ্রতারে বলে আমি যেহেতু মুসলিম কি আমার জন্য আমি হারাম মনে আনে নাই, সরল সোজা কথা। এই মুসলিমের মহাব্বতে অনেক কাফের দুনিয়াতে মুসলমান হয়ে যায়, আর না হলেও আখেরাতে এই মহাব্বতের একটা দাম পায়। তো মানে মেরে বেটে কো কাহা কি আমার পড়োশি হ্যাঁ প্রতিবেশী আমাদের, তাদের এক মাস উদযাপন চলছে, তাদের মজাক তাদের মসলক তাদের বিশ্বাস রমজান মাস দিনের বেলা না খাওয়া, আমার পড়োশি সম্মান করো তার মজাবের সম্মান করো। ছেলেরে উঠাইয়া বাড়িতে পাঠাইয়া দিছে, অপেন মুসলমানদের ধর্মের খেলাফ বেয়াদবি করার সন্তানকে দেন এসে এইটুক কাজ করছে রমজানের সম্মানে। মেরে বেটা কো মায়নে বাহের বাহের করকে অন্দর ভেজ দিয়া, নে খানে নেই দিয়া, ইয়ে মেরি তরফ সে এহতরাম ও একরাম এ রমজান একরামুল মুসলিমিন হ্যায়, আল্লাহ নে ইসকো কবুল কর লিয়া ও ইস পসন্দ পর মুঝে ঈমান দে দিয়া, এইটুক কাজের উপরে আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়া ঈমান দে দিছে, মাই লালাজি জান্নাত মে আ গিয়া। লালাজির কাসিমির মহাব্বতে ফায়দা হইল না হইল না হইল না হইল না, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালু সে মহাব্বত করো, লাগাও দিল লাগাও, হে মুসলমানরা যুবকরা যাই করো আল্লাহ ওয়ালার সাথে মহাব্বত লাগাও, দেরি করো না কখন মারা যাইবা জানবা না, ওখানে যা বন্ধু ওই আল্লাহ ওয়ালা সারা পাবে না, যা পাবে ওটি আরো আজাবের কারণ হবে, দেরি করো না আল্লাহ ওয়ালার জন্য পাগল হয়ে যাও, তোমার লাভ দুনিয়াতে হবে আখেরাতে। কে কি বলে না বলে এটা দেখো না, তোমার দেমাগকে জিজ্ঞাসা করো তুমি এই দেশেই থাকবা নাকি এছাড়াও কোথাও যেতে হবে, ওখানে তোমার বন্ধু কে হইতে পারে, ওখানে সরাবি বন্ধু পাওয়া যাবে, ওখানে যে সমস্ত গুণাগার তাদের সাথে উঠা বসা করো, দাড়ি কাঠো মেয়ে দেখলে তচ্ছারিং করো, আরো কত ধরনের অপরাধ করো ওদের কবরে পাওয়া যাবে বলো না কেড়ে পাওয়া যাবে, ওখানে কারে পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, ওখানে তোমার সাথী হইতে পারে কে, কোরআনের কারি কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআনের মহাদ্দেস ফকি আল্লাহ দিনের দায়ী, যারা তোমাদেরকে ইয়ামুরুনা বিল মারুফ নেকির আদেশ দেয় ওয়ানহাউনা আনিল মুনকার গুনাহ সারতে বলে, তোমাদের পিছনে মেহনত করে রাত দিন দিনের কাজ করে ওদের পাইব, ওখানে কোরআনে আছে না يا أيتها النفس المطمئن يا أيتها النفس المطمئنة
ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي وادخلي جنتي. يا أيها النفس المطمئنة، ودين بلسلام نفس أمرا لوما مطمئنة، ودين آگه بلسلين تو بلے گلے ہم کی کرو، যে পাক আত্মা জান্নাতি আত্মা যদি দুনিয়াতে তুমি গুনামুক্ত হও, আল্লাহ যদি রমজানের উসিলা পাক করে দেয়, তো যখন গুনামুক্ত দিল নিয়া ইমান নিয়া মানুষ মরার সময় হয়, তখন ফেরেশতা ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না পবিত্র আত্মা, তোমার নাম রাজিয়া মারদিয়া, রাজিয়া আল্লাহ বলে তুমি রাজি, মারদিয়া আল্লাহ তোমার প্রতি রাজি, মুতমাইন্না উখরুজি, আসো আসো আসো, ইরজিই, চলো ফিরত চলো, ওই যার কাছে আইছিল কার কাছে, ইলা রাব্বিক, তোমার রবে তোমার পাঠাইছিল দুনিয়ায়, যে ভাই পাঠাইছিল পাক, এরমি পাক লয়ে যাও জলদি, রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি, তুমি আল্লাহর প্রতি রাদিয়াতাম মারদিয়া, কোথায় যাবো আল্লাহর কাছে, ফাদখুলি ফি ইবাদি, আরে যায় দেখো মোত্তা হোক ইবাদি, আল্লাহ কয় আমার খাস বান্দারা কবরে অপেক্ষা করতেছে, ফাদখুলি ফি জান্নাতি, হে পবিত্র আত্মা ইমানওয়ালা আত্মা মুতমাইন্না, জান্নাতে ঢুক না, এটা নাই কই ঢুকতাম, ফাদখুলি ফি ইবাদি, আমার পছন্দ সই বান্দা যারা হাফেজ কারি, ফেরেশতারা যাদের খেদমত করে, ইল্লিনে আছে আগে তে জান্নাতে না এসে গেছে, ওরা প্রথম তোমাদেরকে ইস্তেকবাল করবে, জান্নাতে ঢুকে যদি দেখো কিছুই নাই, একটা মানুষও নাই, পাখি নাই, পক্ষী নাই, এর তোমার মন শান্তি লাগবে না ভয় লাগবে, বড় বড় ঘাস পানি পড়তেছে এইটা সেটা, এনেকে তুমি দুঃখে একা একা কি করবা, আতঙ্ক বুধ, আর কিছু আছে না আছে না থাক, তোমার সব বন্ধুরা এসে গেছে যদি দেখো, হ্যাঁ সুহান, এই যে মাঝে মাঝে যাই না আমি, সবাই এরকম আমার দিয়েছে, এই যে ছিটাং গে নামি এয়ারপোর্টে, সৈয়দপুর গে নামলাম, সিলেট গে নামলাম, আরে বাবার বড় বড় আলেমরা যুবকরা দাওরা ফারেক হাফেজ কারি এরা ব্যক্তি আছে হুজুর আছে, এই যে মুসাফা মুসাফা মুসাফা, এদি দেখা ওই যে মানে কি অফিসাররা এয়ারপোর্টের অফিসাররা বড় বড় অফিসার থাকে না, ওই নামে করে এদি তো সব আমার চিনা চুনা মানুষ, কেউ আমার ছাত্র, কেউ সাকরের ছাত্র, কেউ হাফেজ, কেউ কারি, এরা তো সাথে সাথে সিলেট গেলে তো উপায় নেই, সৈয়দপুর গেছি উপায় নেই, এক ঘন্টা লাগে খালি মুসলমান, আর আমি তো যেখানেই গেলাম ঢাকা এয়ারপোর্টেও নামার সাথে এয়ারপোর্টের ভিতরে সব চলে যায় বিকেলে, অফিসাররা বাধা দেয় কে আছে তাহলে যাত্রা করি, অফিসাররা শুদ্ধ ব্যক্তি ভিতরে চলে যায়,
তখন কি যে মজা লাগে আরে বাবা এই যে উমরাতে আসলাম বেটাই মারছি এর নাম সি নামার পরে প্লেনে যে উঠে খারে দিছে কই এজির লোক আইজির লোক অফিসার লোক সব পনেরো মিনিটের মধ্যে আমি খালাস পেয়ে আই বসে তাহলে হুজুর সব ইয়ে চলে গেছে বাসার চলে গেছে শ্রদ্ধা হইতেছে না ভক্তি হইতেছে না তাকাব্বুরই থাকলে ধ্বংস যদি আমি এয়ারপোর্টে কিছু না পাইতাম গাড়িও নেই কিছু নেই কক্সবাজার কি অসুবিধে কক্সবাজার গেলে 1000 গাড়ি থাকে তাই না একজনকে দেখলাম একটু আগে যারে বললাম এই কোনার মধ্যে বুড়া মানুষটা একটা গাড়ি লিয়ে খাবেছে তার গাড়িটা একটু ব্যতিক্রম ধর্মী ভালো গাড়ি কিন্তু সে ওখানে অনেক মানুষের ভিড় তো বুড়া মানুষ 80 বছর বয়স হবে পেট দেখাবে রয়েছে কিন্তু আমার কাছে আসতে সাহস পাইতেছে আমি সব মুসলমান করে আমার দৃষ্টি ওই দিকে বুড়া মানুষ কেউ তার দিকে খেয়াল করতেছে না সবার সাথে মুসাফা স্যার আমি ওইখানে যাও গিয়ে বুড়ায় বুড়ার কাছে গেছি আর জানি ফেললাম নাম কক্সবাজার এয়ারপোর্টে ওখানে গেলাম আমারে দেখে তো চিৎকার বুড়া মানুষ চিৎকার দেয় আমার গলার মধ্যে কামদন থামায় না অনেকক্ষণ পরে থামছে তাহলে আপনি মানে আবরার লোকসভার লোক না খলিফা না আপনার দেখবার লেগে আছে উঠতে পারি না উনি যে আসছিলেন ওই যে ছিটাঙ্গে আমার বাসায় ছিলেন কক্সবাজারে আমার বাসা এখানে হজরত বারবার আসছেন শুনলাম আপনি আসতেছেন এত মানুষের মধ্যে আমিনে দাঁড়ায় রয়েছে আল্লাহ আল্লাহ করতেছে তা আল্লাহ আপনারা আমার কাছে নিয়ে আসছে আপনার বাসা কোথায় চলে এই যে এয়ারপোর্ট এই যে ওয়াল ওই পাশের ওয়াল এই আমার বাসা হাইটে যেতে পারবেন না আমি বললাম যে হাইটেই যাই কো না আমার গাড়িতে বস বসলাম গাড়ি উঠতে আমার লোকে যা আছি না পেরেশান যে এই কি হইল বুড়ার বাড়ি গেছে বুড়ার বাড়িতে গেলাম এদিকে বাসা পশ্চিম দিকে বাসা আর পূর্ব দিকে এয়ারপোর্টের ওয়াল মধ্যে রাস্তা আর একটা ওয়াল এই বাড়ির জায়গা আমি ঢুইকে বাম দিকে তার বাসা ডাইন দিকে টাকায় বললাম এটা কি এই জায়গাটা কিসে প্রলুপ্ত কল হুজুর এটা ইন্ডাস্ট্রি বানানির জন্য রাখছে না একটা ফ্যাক্টরি হবে তাহলে আপনি আমার মতো কেউ রে আপনার মহাব্বতের মানুষ পাবেন যে আপনার ফ্যাক্টরিটা উদ্বোধন করে দিবে আমি তারে তখন পুরা চীনে সারছি হজরতের পাগল ছিল না না আমি আপনার ফ্যাক্টরিটা উদ্বোধন করে যাইতে চাই মাসাজ ঢুকার আগে কুদাল কুদাল থাকলে নিয়ে আসেন আমার তরিকা আছি দেন কি বলতেছি এটাই বাস উনি তো খুশিতে বাঘবা পেয়েছে ওনার ছেলে ফেলে যে কয়েকটা আছে ব্যাক্টেরিয়া ট্যাঙ্ক আছে এই ফ্যাক্টরি এই হুজুরটা উদ্বোধন করেন তো যা সব তো জানি আমি তো আমি বললাম এই এই জায়গা কতটুক এতটুক এটা মধ্য কোন জায়গায় মধ্য বাইর করছি তো এই ওয়ালের থেকে 15 ফিট পিছায় আসেন ভবিষ্যতে যদি কিছু করতে হয়
একটি আশেপাশে গাছ টাছ লাগাইতে হয় না, প্রথম কুদাল দিয়া তুমি দেখেছি জামিয়া তুলা বরাদ, এইরকম আরো কতদিন মাদ্রাসা আছে, নিচে এক কাজ করে এবার আমি করছি আরেকটা, যে বিজেশ্বর বিশ্ব তারপরে শিবচরের যে বিরাট মাদ্রাসা ওইটাও তার বাসা উদ্বোধন করবেন, বাসা বানাইবেন। আমি কুপ দেয়া রেখেছি জামিয়া তো শূন্য, জামিয়া তো শূন্য হয়ে গেছে, বিজেশ্বর বাড়ি বানাইবে হইন, কুপ দিয়ে করেছি জামিয়া তো শূন্য হইল হইন, 100 বিঘার উপরে হয়েছে। এইটার মধ্যে আমি খুব দেয়া জামিয়া ফুলা ব্রা শত শত মানুষ বেগ হাজি সাহেব ময়ূরভঞ্জ সাহেব থাকে আমার দিকে তাকায় থাকে, হাজি সাহেব রাখলাম বয়স কত হয়েছে গল হুজুর 80, এমন ধরুন আর কদিন থাকবেন কলে কবে বেরোবে, তাহলে ফ্যাক্টরিতে হেন চালায় অভ্যাস হয়েছে, হেনকে ফ্যাক্টরি চালাই দিব না, আমি এই নাম দিলাম আপনি এই ফ্যাক্টরি খুলে বলে হুজুর আলহামদুলিল্লাহ, ছেলেদের এটাই জ্ঞানলাম সবার এটাই জ্ঞান, এনে বসে সব করে একবারে বসা দিয়েছি, ওখানে যা দেখেন জামিয়া তুলাপরার হয়ে গেছে, এখন শুধু ভয়, কয়েকদিন শুনলাম এখন ওই এয়ারপোর্ট বাড়াইতেছে কি করতেছে না করতেছে, তারা নাকি এইটার দিকে চোখ দিছে, এত বড় জায়গা 5 বিঘা টাকার সে দাম বেশি, বদলে আর দিবে এইটা কয়েকবার আরেকবার একবার, আলহামদুলিল্লাহ যখন মাসান্ন হয়ে গেছে এয়ারপোর্ট উড়ে যেতে পারে কিন্তু মাসে উড়ে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। লালাজির ঘটনা শুনাইলাম, আপনার লালাজি হইতে রাজি আছেননি, কোন লালাজি হিন্দু রমজান তো শেষ হয়েই গেল, আপনারা বুঝেন নাই আগামীকালকে খতম হয়ে যাব, এক পারা রয়েছে কালকে খতম হয়ে যাবে, খতমি দোয়া হবে আল্লাহ যদি আমাদের দেয়, তাহলে একটা সুন্নত আদায় হইল, শোনা আমার দুই পারা বাকি থাকবে, আমি যে গত প্রথম গেছি গেছে এখন কয়েকটা ছিল এটি পড়ছি, এই যে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যাই দুই পারা আড়াই পার তারাবিতে পড়িয়া পড়াইয়া শেষ করতে আরো দুই পারা আমার থেকে যাবে, দৌড় পারি যে মাঝে মধ্যে ওদের সফরে প্রায় 4-5 পারায় লিখে দিবে গেছে, এরপরে আর হয় নাই, কালকে যারা আসবে বা এখানে আসছেন প্রতি বৎসরের মতো কারা জানি তাদের অনেক বাকি হয়ে যায়, একটু আগে হয় এখানে প্রথম একটু আগে হয় এখানে হাজার হানির উপরে ছাত্র থাকে, এইবার একটু আগেই বুধ ছুটি হয়েছে, এরপরেও কিছু আছে, আর অনেক যারা এতেকাফে আছেন তাদের কিছু বাকি আছে আসা যাওয়ার কারণে এক দুই পারা জায়গা, তো ওইটার ব্যবস্থাপনা যার দায়িত্বে অবশ্যই করে রাখছে, তো কালকে আপনারা এই নিয়তে আসবেন, আল্লাহ বাছায় রাখে যদি, আমার তো প্রোগ্রাম ছিল না করে দিছে, কে জানে কার কখন মৃত্যু হয়, রমজান মাস চলে যেতেছে, রমজানের বড় সম্মান হইল রোজা রাখা, এক অক্ষ নামাজের তকবির উলানা যাওয়া অবহেলার কারণ, ইফতারি খাওয়া টাইমে ইফতারি খাওয়া খাওয়া এটাও
ইফতারের টাইমে খেলে রমজানের প্রতি সম্মান প্রদর্শন হইল। আর যদি আরো পাঁচজন দশজন খাবার পানি দেওয়া হইলেও এটা সম্মান প্রদর্শন হইল। গুনাহ না করা এটা সম্মান প্রদর্শন হইল। যত নেকির আমল করা সম্মান প্রদর্শন হইল। মানুষকে দিনের দাওয়াত দেওয়া সম্মান প্রদর্শন হইল। একজন মানুষকে দিনের লাইনে আনা আর আমার কারণে একটা মানুষ গুনার কাজে লিপ্ত হওয়া, এটা কোরআনের প্রতি হাদিসের প্রতি তথা রমজানের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হইল, বেয়াদবি করা হইল, অবমূল্যায়ন অপমান করা হইল। ভাইয়েরা আমার, এইরকম অবস্থান যেন আমাদের না। আর এই সব কিছু করেন আল্লাহ, বান্দার আমলের কারণে, বান্দার সন্তানের আমলের কারণে, বান্দার মা বাপের আমলের কারণে, ভালো মন্দ রমজানেও আমার আপনার হয়। পরের জন্য দোয়া করলে নিজের বেশি ভালো হয়, মানুষকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া যায়। একটা আমল করলে ফরজের তুল্য, ফরজ করলে সত্তর গুণ বেড়ে যায়, আর নফল করলে ফরজ তুল্য হয়ে যায়। স্থান পাল কাল পাত্রের বৈশিষ্ট্যে রমজান সময়, এই রমজান কাল, এই রমজান হওয়ার কারণে নফল ফরজ সমান আর ফরজ সত্তর গুণ বেশি। গুনার ব্যাপারে কি ধারণা করে যে রমজানের মাস্টার কারণে, সম্মানের কারণে একটা হিন্দু আল্লাহ তাকে ইমানের নিয়ামত নসিব করে দেয়, তাহলে আপনার দ্বারা যদি অপমান হয়, আর অপমানের সুরত হইল রোজা না রাখা, রোজাদারকে হ্যাঁ প্রতিপন্ন করা, তাহকির মনে করা, মজা ঠাট্টা করে, বলে গরিব মানুষ রোজা রাখবে না যে কি করবে, আমরা ধনী আমাদের পেটের অসুবিধা নাই, খেতে মজা ঠাট্টা করে, বেয়াদব। তাইলে যেমন আদবের দ্বারা ইমান এসে যেতে পারে, রমজান মাসে বেয়াদবি করলে রমজানের সাথে, রমজানের আমালের সাথে, তাহলে তার ইমান চলে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। তাই প্রথম নিজেকে সতর্ক রাখা, আনফুসাকুম ওয়া আহলিকুম, প্রথম নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিজন পরিজনকে বাঁচাও। সময় শেষ হয়ে গেছে, এই সময় যেটুক রয়েছে, যাদের তৌফিক দিয়ে আরেক খতম করেন সময় আছে, চেষ্টা করলে পারা যায়। আমি দৌড়াদৌড়ির মধ্যে আজকে পাঁচের উপরে করছি, পাঁচ পারার উপরে। এই মানুষ আছে গপ করি জায়গায় একটু পড়ি, পাঁচ পনেরো বিশ তিরিশ জন মানুষের সাথে কথা বলছি, আরো কাজ করছি, জায়গা আমি পড়ি, আয়ে আবার পড়া বন্ধ করে দিই। শুধু মাগরিবের পরে একজন গেছিল, আমি তারে বলছি যে আমি চুক আমার এই পর্যন্ত পড়ার খেয়াল, একটু পড়তে দেন আমার এই ইফতারের আগে দেন। ইফতারের আগের সময়টা তো আজীব, মানুষ যদি বুঝত ফজরে তকবীরুল্লাহ সফে আওয়ালে কি লাভ, বুখারী হাদিসে এসে তাহলে হাঁটু দেয়া হামাগুড়ি কর, হাঁটু পাও দেওয়া চলতে পারে না, তাহলে হামাগুড়ি হাঁটু দেয়া এটা মসজিদ আয়া সফে আওয়ালে যাবে।
ইফতারির আগের যে সময়টা সারাদিনে সব কবুল হয়, রমজান শুক্রবারে যেরকম আসরের পরে মাগরিবের আগে দেওয়াটা হালাল দোয়া করলেই কবুল হয়, ঠিক ইফতারির আগে চার পাঁচ দশ মিনিট ঠেন পাঁচ মিনিট ঠেন এটা ওইরকমই হালাল যে দোয়াই বান্দা আল্লাহর কাছে করে কবুলে। এই সময়টার মধ্যে অবমূল্যায়ন না করা, আর দোয়ার সময় চলে যেতেছে, বেলা সব দোয়া মঞ্জুর হয় রমজান মাসে ইফতারের টাইমে, আল্লাহ আমাদের দোয়া কবুল করো। রাত্রে দোয়া করলে কবুল হয়, আর নামাজের পরে দোয়া করলে কবুল হয়, কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে কবুল হয়। এই সব কাজ এতেকাফের ভাইয়েরা করেন, বই পুস্তক পড়েন, এক আমলে লেগে থাকলে অনেক সময় কাজ অরষ্টতা মনে হয়, মনের মধ্যে কেমন জানি থাকে। এই জন্য ইবাদত বদলে বদলে কখনো তেলাওয়াত করলেন, কখনো দুই রাকাত নামাজ পড়লেন, কখন একটা বই পড়লেন, আমি বলছি যে কজদুস সাবিল পড়েন, জাদুস সালিকিন পড়েন, এতে হাদিয়া রমজান পড়েন, আরো ইসলামী বই পড়েন, আর আল্লাহর কাছে একটা বড় দোয়া বেশি করেন যে আল্লাহ দেশের ভিতরে মসলা মাসায়েল আকিদা আমল নিয়ে একটা শ্রেণী খুব বেশি বিভ্রান্তি করতেছে, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি করতেছে, এবং কেন জানি দলাদলি হইতেছে, যেটা পাবলিকের মধ্যে ঢুকে যাইতেছে, মারামারি কাটাকাটি লেখালেখি এই রমজান মাসেও একজন আরেকজনের বিরুদ্ধে লিখতেছে। এমন এমন মশলা যদি কোন দরকার নাই, একদম দরকার নাই, খুশায় খুশায় সাহাবি জিনা করছে, খুশায় খুশায় নবী গুণা করছে, খুশায় খুশায় মুসা গুণা করছে, খুশায় খুশায় সারি মাবু হানিফ করছে, এই তোর কাজ রমজান মাসে যে করতেছে। আল্লাহর ওলিরা জান্নাতে গেছে আল্লাহ আমরা আশা করি, ওদের খুশাইতেছে, এরা কারা? এইগুলোর থেকে যেন আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে, আমাদের মুরব্বীদের আমরা শ্রদ্ধা করি, আমরা আম্বিয়া আলাইহিস সালামদেরকে মাসুম মনে করি, ওরা সাহাবায়ে কেরামদেরকে মুতাদিলিন আদুলিন মনে করি, সাহাবার পরে তাবিঈনদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মনে করি, চায়ের ইমাম সহ বড় বড় ইমাম মুহাদ্দিসিন ফুকাহা আমরা তাদের শ্রদ্ধা করি, ইকরাম করি, এবং যারা এখনো আছে পরে আসবে সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের মধ্যে ইত্তেহাদ পয়দা করে দাও, ইত্তেহাদ পয়দা করে দাও, আমার এসব ভাইদের কবুল করো, তাদের মা বাপদেরকে যারা কবরে জান্নাত নসিব করে দাও, আর যারা দুনিয়াতে আছে তাদের আল্লাহ হায়াতে তৈয়বা দাও, যারা অসুস্থ শেফা দাও, যারা অভাবী হালাল রেজেক দাও, اللهم اكفيني بحلالك عن حرامك، اللهم اكفيني بحلالك عن حرامك، واغنيني بك عمن سواك بفضلك يا عزيز يا ارحم الراحمين، ربنا تقبل منا انك انت السميع العليم، يا حي يا قيوم برحمتك نستغيث، يا الله تلاوت قرآن توفيق دو আমাদের দিলটা সাফ করে দাও, আমাদের দেশের মানুষকে শান্তি দাও, সর্বশ্রেণীর মানুষের মধ্যে দিনদারি দাও, আমানতদারি দাও, ছেলে মেয়েদেরকে মা বাপের সম্মান করার তৌফিক দাও, মা বাপকে সন্তানদের সেই তরবিয়ত করার তৌফিক দাও, প্রতি ঘরে সুন্নত চালু করো, দাওয়াতুল হকের কাজ চালু করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।